নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাবার পূর্বে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আমরা আপনারা যারা দূর প্রান্তে আছেন, কোনো কারণে আমার কাছে এখনও অবধি এসে উঠতে পারছেন না, তাদের জন্য অবশ্যই আমি একটি সুবন্দোবস্ত করেছি। আপনারা দূর থেকেই নিজের ঘরে বসে নিজের জন্মছক সম্পর্কে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ বা যে কোনো জ্যোতিষ পরামর্শ আমার থেকে অতি সহজেই আপনারা পেয়ে যেতে পারবেন এবং যে কোনো গ্রহ প্রতিকার আপনারা ঘরে বসেই পেয়ে যেতে পারবেন। তার জন্য আমি একটি বিশেষ অনুষ্ঠান, বিশেষ একটি প্রোগ্রাম করেছি, তার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ বা সেই লিঙ্কটিকে ক্লিক করে অবশ্যই আপনারা সেই অনুষ্ঠানটিকে দেখবেন এবং সেই অনুষ্ঠানটিকে দেখলে পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কী সিস্টেমের মাধ্যমে এটা আপনারা অতি সহজেই করতে পারবেন। এছাড়াও আপনারা যারা জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে ইচ্ছুক আমার থেকে, তাদেরকে আমি জানাবো যে অতি শীঘ্রই আপনারা যোগাযোগ করবেন, কারণ আগস্ট মাস থেকে নতুন সেশন চালু হয়ে যাবে এবং যেহেতু এখন আগস্ট মাস খুব দূরে নেই, সে কারণে কিন্তু অতি অবশ্যই অতি সত্বর আপনারা যোগাযোগ করুন। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এছাড়াও আমাকে কল করতে পারেন ডাইরেক্টলি, অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আপনাদের প্রচুর রিকোয়েস্ট, প্রচুর অনুরোধ যে নক্ষত্র নিয়ে কিছু আলোচনা করার জন্য, তাই আজ থেকে পরপর পরপর নক্ষত্র নিয়ে আলোচনা চলবে এবং অবশ্যই আমরা জানি যে 27টি নক্ষত্র রয়েছে এবং 27টি নক্ষত্রের যে ধারাবাহিকভাবে যে আলোচনা, এগুলো কিন্তু এখন বর্তমান অনুষ্ঠানের মধ্যে থেকে আমি করব। অবশ্যই আপনাদের জ্যোতিষের স্টুডেন্ট, যারা জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে ইচ্ছুক বা যারা জ্যোতিষকে ভালোবাসেন, তারা অবশ্যই অনুষ্ঠানগুলির দিকে ফলো রাখবেন এবং বিশেষ করে পরপর পরপর অনুষ্ঠানগুলি বর্তমানে চলবে। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রথম, অর্থাৎ মহারাশির প্রথম যে নক্ষত্র, 27টি নক্ষত্রের মধ্যে প্রথম যে নক্ষত্র, সেই নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্রকে নিয়ে এবং অশ্বিনী নক্ষত্রের কারো কথা নিয়ে আমাদের আজকের আলোচনা। তবে অবশ্যই আলোচনায় যাব, তার পূর্বে একটি কথা বলবো যে আমরা হয়তো আপনারা হয়তো জানেন যে এতদিনে যে আমাদের যে রাশি, অর্থাৎ আমাদের যে 12টি রাশি, প্রত্যেকটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি করে এবং আমরা যদি 30 × 12 করি তাহলে আমরা সম্পূর্ণ মহারাশির মান পাবো 360 ডিগ্রি। এবং হয়তো আপনারা এতদিনে জানেন যে প্রত্যেকটি রাশির মধ্যে 22টি করে নক্ষত্র রয়েছে, অর্থাৎ 22টি নক্ষত্র মানে হচ্ছে যে একটি রাশির মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট এবং একটি নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট এবং প্রত্যেকটি নক্ষত্রের মধ্যে 4টি করে চরণ থাকে, অর্থাৎ এক একটি চরণের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে আমরা বলতেই পারি যে প্রত্যেকটি রাশির মধ্যে আমরা কিন্তু 9টি চরণ অবশ্যই পাবো এবং 22টি করে নক্ষত্রে, নক্ষত্রকে নিয়ে বিস্তৃত এক একটি রাশি এবং সেই কারণে যেহেতু 13 ডিগ্রি 20 মিনিট করে নক্ষত্রের মান, সেই কারণে আমরা যদি 3টে নক্ষত্রকে সম্পূর্ণ মান দিই তাহলে কিন্তু সেটা 30 ডিগ্রির অনেক বেশি হয়ে যাবে। তাহলে এখানে এই কারণে 30 ডিগ্রি মানটাকে রাখার জন্য এক একটি নক্ষত্রকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রাশির মধ্যে ভাঙা হয়েছে। কোথাও আমরা পাবো যে কোনো একটি রাশির মধ্যে কোনো একটি নক্ষত্রের একটি চরণ রয়েছে আর তার বাদবাকি যে 3টি চরণ সেটি অপর রাশিতে গিয়ে পেয়েছে। আবার কোনো কোনো রাশিতে আমরা পাবো যে কোনো একটি নক্ষত্রে 2টি চরণ একটি রাশিতে আছে, আবার পরবর্তী 2টি চরণ আরও একটি রাশিতে, পরের রাশিতে আছে। আবার কোনো কোনো সময় আমরা এটাও পাবো যে কোনো একটি রাশির মধ্যে 3টি চরণ মানে একটি নক্ষত্রে 3 চরণ পেয়েছে, আরেকটি চরণ তার পরের রাশিতে গিয়ে পেয়েছে। তো এরকমভাবেই আমাদের নক্ষত্রগুলোকে সুন্দরভাবে সাজানো আছে এবং আমরা সেগুলিকে নিয়ে ভবিষ্যতে আরও বিস্তর আলোচনা করব। তবে আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অশ্বিনী নক্ষত্রকে নিয়ে এবং অশ্বিনী নক্ষত্রের কারো কথা নিয়ে। অশ্বিনী নক্ষত্র কেতু নক্ষত্র, আমরা জানি যে চন্দ্র মেষ রাশির মধ্যে, অর্থাৎ মেষ রাশিতে যদি কোনো জাতকের জন্ম হয়, অর্থাৎ কোনো জাতকের জন্মকালীন যদি সেই জাতকের রাশি মেষ রাশি হয়, তাহলে মেষ রাশির মধ্যে 3টি নক্ষত্র অবস্থান করছে, একটি অশ্বিনী, একটি ভরণী এবং একটি কৃত্তিকা। তবে অশ্বিনী নক্ষত্রে জন্ম হওয়ার কারণে সেই অশ্বিনী নক্ষত্রের যে গুণাগুণ সেই জাতকের চরিত্র বা ব্যক্তিত্বের উপরে বিশেষভাবে প্রকাশ পাবে এবং অশ্বিনী নক্ষত্রে যদি কোনো জাতকে জন্ম হয় তাহলে কী ধরনের গুণাগুণ তার ভেতরে প্রকাশ পেতে পারে, আজকে আমাদের সেটিকে নিয়ে আলোচনা। তবে এই আলোচনায় যাবার পূর্বে আমাদের অশ্বিনী নক্ষত্র সম্পর্কে দু চার কথা অবশ্যই জেনে নিতে হবে। প্রথমে হচ্ছে যে অশ্বিনী নক্ষত্রের প্রতীক, অশ্বিনী হচ্ছে একটি কেতুর নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রের যে প্রতীক চিহ্ন
অশ্বিনী নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে ঘোড়ার মুখ। অশ্বিনী নক্ষত্রের যে দেবতা, অশ্বিনী নক্ষত্রের যে দেবতা, এই অশ্বিনী নক্ষত্রের দেবতাকে বলা হয় যে অশ্বিনী কুমারদ্বয়। অর্থাৎ অশ্বিনী কুমারদ্বয় ইনি হচ্ছেন দেব বৈদ্য, অর্থাৎ দেবতাদের, মানে আমরা যেটাকে বলি দেবতাদের বৈদ্য ছিলেন হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়, এবং দেবতাদের ডাক্তার ছিলেন উনি বলা যেতে পারে চলতি কথায়। তো ইনি হচ্ছেন অশ্বিনী নক্ষত্রের দেবতা। তাহলে এই অশ্বিনী নক্ষত্রের দেবতা অনুসারে আমরা যখন অশ্বিনী নক্ষত্রের কারো কথাকে খুঁজব, এবং অশ্বিনী একটি পুরুষ নক্ষত্র, অশ্বিনী একটি পুরুষ নক্ষত্র, এবং তার সঙ্গে সঙ্গে অশ্বিনী কিন্তু অবশ্যই একটি পিতৃতত্ত্বের নক্ষত্র, পিতৃতত্ত্বকে নির্দেশ করে। অশ্বিনী কিন্তু একটি সাত্ত্বিক গুণের নক্ষত্র। এই সমস্ত বিষয়গুলিকে যখন আমরা মাথায় রেখে আমরা অশ্বিনী নক্ষত্রের কারকতা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করবো, তখন কিন্তু আমাদের বিশেষ সহায়ক হবে একজন জাতকের সুন্দরভাবে প্রেডিকশন করার ক্ষেত্রে। এবং অশ্বিনী নক্ষত্র যেহেতু অশ্বিনী নক্ষত্রের দেবতা, মানে আমরা বললাম যে দেব বৈদ্য, সেই কারণে কিন্তু অশ্বিনী নক্ষত্রের ভেতরে একটি বিশেষ ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। কী ট্যালেন্ট? আমরা দেখেছি যে যারা বড় বড় ডাক্তার, অর্থাৎ চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে বা কবিরাজি বিদ্যার ক্ষেত্রে কিন্তু বিশেষ জ্ঞান এই নক্ষত্রের জাতকের ভেতরে থাকে। আমরা বহু মানুষ এরকম দেখেছি যারা হয়তো ডাক্তার নয়, কিন্তু তাদের আর বিশেষভাবে এটা অনেক গ্রামের দিকে দেখতে পাওয়া যায়, বা অনেক মানুষকে আপনারা যদি খেয়াল করেন তারা দেখবেন যে তারা হয়তো ডাক্তার নয়, কিন্তু তারা এমন সুন্দর সুন্দর কোনো ধরনের অসুবিধা, কোনো ধরনের রোগ, কোনো ধরনের শারীরিক সমস্যাতে তারা এমন এমন কিছু কবিরাজি ট্রিটমেন্ট জানেন যে আমরা হয়তো অবাক হই, এবং সেগুলো করলে হয়তো ঠিকও হয়ে যায় অনেক সময়। এগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক হতে পারে, কারণ হচ্ছে অশ্বিনী নক্ষত্র কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ জ্ঞান একটা দেখতে পাওয়া যায় অশ্বিনী নক্ষত্রের জাতকদের ভেতরে। যদি আপনারা বড় বড় ডাক্তারদের জন্মছকের জন্ম চার্ট যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন, তখন সেখানে দেখতে পাবেন যে যেই গ্রহটি তাদের ডাক্তারি চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে বিশেষ ভূমিকা অর্জন বিশেষ ভূমিকা পালন করছে, সেই নক্ষত্র, সেই গ্রহটি কিন্তু অশ্বিনী নক্ষত্রের মধ্যে থাকতে পারে। কারণ হচ্ছে অশ্বিনী নক্ষত্র কিন্তু খুব ভালো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিশেষ জ্ঞান কিন্তু জাতকের ভিতরে অবশ্যই দেয়। অশ্বিনী একটি খুব ইন্টেলিজেন্ট নক্ষত্র। যদি আমরা দেখি যে কোনো জাতকের জন্মছকেতে সম্পূর্ণ হায়ার এডুকেশন করার মতো সংযোগ রয়েছে, এবং সেই জাতকের অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো যে সেই জাতক কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট হবে, এবং প্রচণ্ডই বুদ্ধিমান হয় অশ্বিনী নক্ষত্রের জাতকরা, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এরা যে কোনো জিনিসকে ধরতে পারে। এদের ভিতরে টেকনিক্যাল জ্ঞানও কিন্তু বেশ অনেক সময় অনেক ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে সাধারণভাবে। এবারে আমরা যখন অশ্বিনী নক্ষত্রের ব্যক্তিত্ব বা চরিত্রিক গুণ দেখবো, যখন আমরা দেখবো তখন আমরা যে বিষয়গুলিকে প্রথমেই প্রাধান্য দেবো, যে সেটা হচ্ছে যে অশ্বিনী নক্ষত্রের জাতক, যেহেতু আমরা বললাম যে ঘোড়ার মুখ থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, ঘোড়া কিন্তু প্রচণ্ড তেজি, প্রচণ্ড একটা তেজ কিন্তু ঘোড়ার মধ্যে দেখতে পাওয়া যায়। এই কারণে কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতকদের ভেতরে কিন্তু বেশ কিছুটা তেজ একটা দেখতে পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে এই নক্ষত্রের জাতকরা কিন্তু খুব অল্প সময়, খুব তাড়াতাড়ি কিন্তু এরা যে কোনো সিদ্ধান্ত নিতে খুব পটু হয়, এবং এদের ধৈর্য শক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে কম, এবং যে কোনো বিষয়ে এদের ধৈর্য শক্তি কম, এরা কিন্তু অল্পতেই একটু অধৈর্য হয়ে পড়ে। এবার আপনারা যখন অশ্বিনী নক্ষত্র বা যে কোনো নক্ষত্রের কারকতা নিয়ে কোনো মানুষকে প্রেডিকশন করবেন বা বলবেন, তখন কিন্তু রাশিটিকে অবশ্যই মাথায় রাখবেন যে সেই রাশিটার চরিত্র, এবং সেই রাশিটার চরিত্রের সঙ্গে যখন আপনারা কোনো একটি নক্ষত্রের কারকতাকে সুন্দরভাবে ম্যাচ করিয়ে দিতে পারবেন, তখন কিন্তু খুব সুন্দর প্রেডিকশন করা যাবে। যেমন হচ্ছে আমি যখন বললাম যে অশ্বিনী নক্ষত্রে কিন্তু প্রচণ্ড ধৈর্য শক্তি কম, এবং আপনারা হয়তো জানেন যে মেষ রাশি একটা এমন ধরনের রাশি, সেটা কিন্তু একটু গরম বা একটু অগ্নিতত্ত্বের একটি রাশি, মেষের ভিতরে কিন্তু অগ্নির গুণাগুণটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রে জন্ম হওয়ার কারণে ধৈর্য শক্তি কম, এবং ধৈর্য অল্পতেই অধৈর্য হয়ে পড়া এবং চট করে মাথা গরম হয়ে যাওয়া, এটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের ভিতরে বিশেষভাবে দেখতে পাবেন আপনারা। এবং যেহেতু মেষ রাশি একটি চর রাশি, সে কারণে কিন্তু মেষ রাশি যে কোনো জাতকদের দেখবেন মাথা গরম হলে কিন্তু খুব বেশি স্টে করে না, মাথা গরম হয় আবার কিন্তু খুব তাড়াতাড়ি মাথাটা ঠান্ডাও কিন্তু এরা করে ফেলে। অশ্বিনী নক্ষত্রের জন্ম হলে পরে সব থেকে বড় কথা হচ্ছে যেটা, যে এদের কিন্তু এদের
শরীরের মধ্যে মানে বয়সের ছাপটা কিন্তু ঠিকঠাকভাবে পড়ে না। আপনারা দেখবেন যে অনেক মানুষ এরকম আমরা দেখতে পাই যাদের কিন্তু বয়স হয়েছে কিন্তু দেখলে পরে মনে হয় না যে এদের বয়স হয়েছে। সেক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র কিন্তু এরকম একটি নক্ষত্র যে এদের মুখের মুখমণ্ডলের ভেতরে কিন্তু বয়সের ছাপ খুব একটা পড়ে না। অশ্বিনী নক্ষত্র কিন্তু খুব একটা মানে ফিটফাট থাকতে ভালোবাসে। দেখা যাবে যে অশ্বিনী নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় বেশ নতুন নতুন জামা কাপড় পরতে বা নতুন নতুন একটা ফ্যান্সি টাইপের ড্রেস, হ্যাঁ, এরা কিন্তু খুব বেশি ইউজ করে এবং সাধারণভাবে এরা কিন্তু প্রচণ্ড সোজাসাপটা কথা বলতে পছন্দ করে। এমনি আপনারা হয়তো জানেন যে মেষরাশি জাতক যারা হয় তারা কিন্তু খুব একটা ঘোরপ্যাচের ভেতরে যায় না। এরা কিন্তু পরিষ্কার একটা কথাবার্তা বলতে এরা সবসময় সব ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় মেষরাশি জাতকের ভেতরে। তো অশ্বিনী নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে কিন্তু এরা খুব সোজাসাপটা কথা বলতে ভালোবাসে এবং খুব পরিষ্কার কথা শুনতে ভালোবাসে। এতে কিন্তু এরা খুব মানে আপনি যদি পরিষ্কারভাবে এদের সঙ্গে কথা বলেন তাহলে কিন্তু এরা বিশেষভাবে খুশি হয়। মানে এদের এরা এদের পেছনে এদের সমালোচনা করা এটা কিন্তু অশ্বিনী নক্ষত্র একদমই পছন্দ করে না। এবং যদি কখনো কখনো জানতে পারে যে আপনি এদের পেছনে এদের সমালোচনা করছেন বা এদের কোনো খারাপ নেগেটিভ গুণ নিয়ে আপনি আলোচনা করছেন তাহলে কিন্তু এরা চট করে মাথা গরম করে ফেলতে পারে এবং আপনার সঙ্গে ঝগড়া বা বাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারে। এছাড়াও কিন্তু আপনারা যদি খেয়াল করেন যে এরা কিন্তু একটুখানি একগুঁয়ে প্রকৃতির হয়। এরা কিন্তু চট করে লোকের কথা নেয় না, এরা যেটা মনে করবে সেই কাজটাই কিন্তু করার সাধারণভাবে চেষ্টা করে। এবং এরা দেখা গেছে যে এরা কিন্তু খুব একটা এরা তার সঙ্গে সঙ্গে এরা যেমন আমি বললাম যে খুব একটা কারোর কথা নেয় না, নিজে যেটা মনে করে সেটা করার চেষ্টা করে, তার সঙ্গে সঙ্গে এদের ভিতরে একটা বিশেষ জিনিস আপনি দেখতে পাবেন যে এরা যদি কোনো জায়গায় যায় তাহলে কিন্তু এরা এরা একটা নিজের একটা ছাপ নিজের একটা ছাপ কিন্তু ছাড়তে পছন্দ করে। অর্থাৎ এরা মনে করে যে আমি যেখানেই যাব আমাকে লোক অন্যভাবে চিনুক, আমাকে একটু সবার থেকে আলাদাভাবে চিনুক। সেই কারণে এদের ট্যালেন্ট বলুন বা এদের অ্যাটিচিউড বলুন বা এদের ব্যক্তিত্ব বলুন এমন একটা এমনভাবে প্রকাশ করে সেই জায়গায় গিয়ে যাতে সবার থেকে একটু আলাদা নিজেকে দেখাতে চায়। এটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের খুব ভালো একটি ট্যালেন্ট বলা যেতে পারে। এবং প্রচণ্ড এরা এরা কিন্তু মানে আমি যদি ওভারঅল বলা হয় অশ্বিনী কিন্তু একটি খুব ভালো নক্ষত্র, কারণ এরা এরা কিন্তু ওভারঅল আমরা দেখেছি যে অশ্বিনী কিন্তু প্রচণ্ড অ্যাডজাস্ট করতে পারে, প্রচণ্ড অ্যাডজাস্ট করার মতো মানসিকতা এই নক্ষত্রের ভেতরে থাকে। এবং এই নক্ষত্রের ভেতরে কিন্তু এরা কিন্তু যে কোনো পরিবেশের সঙ্গে নিজেকে ম্যাচ করাতে পারে। তবে এদের একটাই মাত্র সমস্যা, এদের সমালোচনা এদের পেছনে এদের সম্পর্কে কোনো রকমের সমালোচনা এরা কিন্তু পছন্দ করে না এবং এরা মনে করে যে আমার যদি কোনো ভুল থাকে তাহলে তুমি আমাকে স্পষ্ট কথায় বলে দাও। এই হচ্ছে অশ্বিনী নক্ষত্রের খুব সামান্যভাবে কারো কথা আপনাদেরকে জানালাম। এরপরে আরও বিস্তৃতভাবে কারো কথাগুলি চলবে। আজ এই পর্যন্ত, পরে আরেকটি অনুষ্ঠানে আবার দেখা হবে। ততগুলির জন্য নমস্কার।